দিন হয়ে গেল, তারা ওই গুহার দিকে টানা তাকিয়ে রয়েছে। কেউ একটা ঘাসে মুখ দেয় না, বকরির বাচ্চা বকরির দুধ পান করে না। এত করে পেটালাম, একটাও বকরির বাচ্চাকে আমি বাড়ি নিয়ে যেতে পারলাম না। আজ তিন দিন হয়ে গেল একই ভাবে দাঁড়িয়ে রয়েছে। সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা সেদিন বুঝতে পেরেছিলেন, যার যার কান্নার বেদনাতে, যার কান্নাতে রহমত, যার কান্নাতে অবলা জন্তু কাঁদে, এ রহমাতুল্লিল আলামিন ছাড়া দ্বিতীয় কেউ হতে পারে না। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ঘুরে হাতটা ধরে সেদিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা খুব পাহাড়ের উপরে উঠে গেলেন। আর যাওয়ার পরে দেখছেন রহমাতুল্লিল আলামিন গুহার ভিতরে, ইয়া রব্বি উম্মতি, ইয়া রব্বি উম্মতি, ইয়া রব্বি উম্মতি, বিশ্বনবী জনাবে আরবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের জন্য কাঁদছে, আজকের এই গুনাহগার উম্মতের জন্য। নবী সেদিন তিন দিন ঘর বাড়ি মক্কা শহর ছেড়ে সবাইকে ছেড়ে দয়ার নবী সেদিন চলে গিয়েছিলেন ওই গুহার ভিতরে। হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলার গুহার সামনে দাঁড়িয়ে সেদিন বলেছিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি আপনার আবু বকর এসেছি। আজ তিন দিন হয়ে গেল আপনি বাড়িতে যাচ্ছেন না, আজ তিন দিন হয়ে গেল আপনি বাড়িতে যাচ্ছেন না, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আপনি উঠুন বাড়িতে চলুন। দয়ার নবী কোনো সাড়া দেন না, দয়ার নবীর জবানে শুধুমাত্র একটাই কথা, ইয়া রব্বি উম্মতি, ইয়া রব্বি উম্মতি, ইয়া রব্বি উম্মতি। হায় রে আমার উম্মতির উপায় কি, হায় রে আমার উম্মতির উপায় কি, হায় রে আমার উম্মতের উপায় কি। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেদিন গুহার পাশে দাঁড়িয়ে বলেছিলেন, গুহার সামনে সেদিন দাঁড়িয়ে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি আবু বকর আপনার হাতে সর্বপ্রথম ইসলামের দাওয়াত পেয়ে আমি কলমা পড়ে মুসলমান হয়েছিলাম। আমি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সারা জিন্দেগিতে যত রেকি আমি আবু বকর করেছি সমস্ত রেকি আপনি যে গুনাহগার উম্মতের জন্য তিন দিন হয়ে গেল আপনি কাঁদছেন, আমি আবু বকর আমার জিন্দেগির টোটাল নেকি সমস্ত নেকিগুলো আমি আবু বকর আপনার সেই গুনাহগার উম্মতের তরে দান করে দিলাম। তারপরে ও দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেদিন মাথা তোলে নেই, দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে হযরত আবু বকর এসে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে বললেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি ওমর এসেছি 24 বছর বয়সে খোলা তরোয়াল নিয়ে আপনার গর্দান কাটতে গিয়ে আপনার সুন্দর চেহারা দেখে আমি সেদিন কলমা পড়ে মুসলমান হয়েছিলাম, আর আপনি আমার উপাধি দিয়েছিলেন ফারুক, আমি ওমরে ফারুক জানালাম, আমার জিন্দেগিতে যত নেকি সমস্ত নেকি আপনি যে গুনাহগার উম্মতের জন্য কাঁদছেন ওই গুনাহগার উম্মতের তরে আমি ওমর দান করে দিলাম। তারপরে ও দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো জবাব দিলেন না, আবু বকর দাঁড়িয়ে হযরত ওমর দাঁড়িয়ে, তারপরেও দয়ার নবী কোনো জবাব দেননি। সেদিন আবু বকরের দিকে দয়ার নবী ফিরে তাকাইনি, এই গুনাহগার আমাদের জন্য, আমাদের মতো হতভাগা গুনাহগার উম্মতের জন্য আজকে সেই উম্মত বিশ্ব নবীকে ভুলেছে, যে নবী তিন দিন অনাহারে ছিলেন গুহার ভিতরে, হযরতে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আর হাসান আর হুসাইনকে সাথে নিয়ে হযরতে ফাতেমা গেলেন, কারোর কোনো কথার যখন জবাব দিচ্ছেন না, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা গিয়ে বললেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কলিজার টুকরি ফাতেমা এসেছি আব্বাজান, তিন দিন হয়ে গেল হাসান একটা খেজুরও মুখে দিল না, এক পেয়ালা পানিও পান করলো না, আমি আপনার বেটি ফাতেমা এসেছি, আপনি যে গুনাহগার উম্মতের জন্য কাঁদছেন আমি ফাতেমা জানালাম, আমার জিন্দেগির টোটাল সমস্ত আমলগুলো আমি ফাতেমা আপনার গুনাহগার উম্মতের তরে দান করে দিলাম। তারপরে ও দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদা থেকে মাথা ওঠাননি। সেদিন ফাতেমা নিরুপায় হয়ে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমার আব্বা জান, আমার আর দেওয়ার মতো কিছু নাই, কিন্তু আমার ডান দিকে হযরত আমার কলিজার টুকরো, বাম দিকে আমার নয়নের পুতুল, এ হাসান আর হুসাইনকে আপনার গুনাহগার উম্মতের তরে আমি ফাতেমা দান করে দিলাম। সেদিন রব্বুল আলামিন আরশে বসে তামাশা দেখছিলেন, রব্বুল আলামিন সেদিন হযরত আবু বকরের কথা শুনছিলেন, সেদিন হযরত ওমরের কথা রব্বুল আলামিন শুনছিলেন, ফাতেমার কুরবানি সেদিন শুনেছিলেন। আজকে আমরা মনে করি হাসান হুসাইন
কারবালার ময়দানে শহীদ কেন হলো? এখান থেকে ফাতেমা কুরবান করেছিল গুনাহগার উম্মতের তরে, যার কারণে হাসান হুসাইন শহীদ হয়েছিল কারবালার প্রান্তরে। এই নওজোয়ান ভাইরা, আমি বলতে চাই সেদিন জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে সেদিন বলেছিল, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আপনি মাথা তুলে নেন, আর কাঁদা লাগবে না। আল্লাহ রাব্বুল আলামিন ফাতেমার কুরবানিকে কবুল করে নিয়েছেন, আর কাঁদা লাগবে না। সেদিন আল্লাহর নবী, আমার আপনার পিয়ারা নবী, যে নবীর উদ্দেশ্যে, যে নবীর জন্য আজকে আমি আর আপনি বুক ফুলিয়ে হিন্দুস্তানের জমিনে বলি আমি আর আপনি মুসলমান, সেদিন সেই নবী সর্বপ্রথম উঠে সেদিন বলেনি আবু বাক্কার তুমি কেমন আছো, জিজ্ঞাসা করলেন না ওমর তুমি কেমন আছো, জিজ্ঞাসা করলেন না ফাতেমা তুমি কেমন আছো, জিজ্ঞাসা করলেন না হাসান হুসাইন তোমরা কেমন আছো। দয়ার নবী সেদিন গুহা থেকে মাথাটা তুলে জিবরিলকে জিজ্ঞাসা করেছিল, জিবরিল তুমি আমাকে কাঁদতে মানা করছো, কিন্তু আমার গুনাহগার উম্মতের উপায় কি? সেদিন জিবরিল বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন আপনার একটাও গুনাহগার উম্মতকে ময়দানে মাহশরের দিন আপনাকে না জিজ্ঞাসা করা পর্যন্ত আল্লাহ পাক জাহান্নামায় দেবেন না। সেদিন আল্লাহর নবী বললেন, তাহলে আমি আর কাঁদবো না। গুহা থেকে বার হয়ে চলে আসলেন। হায় রে মুসলমান, পুরো জিন্দেগিটা, 63 বছর জিন্দেগিটা নবী উম্মতের জন্য ইয়া রাব্বি উম্মতি করে কাটিয়েছেন, কিন্তু উম্মত হয়ে সেই নবীকে চিনতে পারলাম না। তায়েফের ময়দানে নবী বৃষ্টির ন্যায় পাথর খেয়েছেন, যে নবীর গায়ে মশা মাছি বসা হারাম ছিল, এই আমাদের মতো গুনাহগার উম্মত পর্যন্ত এই টুপি দাড়ি কোরআন মসজিদ মাদ্রাসা এই মুসলমান এই কোরআন ইসলাম পৌঁছে দেওয়ার জন্য যে নবীর গায়ে মশা মাছি বসা হারাম ছিল, সেদিন তায়েফের কাফের বেঈমানেরা বৃষ্টির ন্যায় পাথর নিক্ষেপ করেছিল, রক্তে নবীর শরীরটা লাল হয়ে গিয়েছিল। সেদিন সাদা জামা জুব্বা পরে দয়ার নবী তায়েফের জমিনে গিয়েছিলেন, কিন্তু যেদিন নবী তায়েফের জমিন থেকে ফিরছেন রক্তে লাল।